হ্যালো ভিউয়ার্স, ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রেডিট সুপারভাইজার পদের রিটেন প্রশ্নের গণিত অংশের সমাধান করব। আমরা প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোর সকল প্রশ্নের গণিত অংশের সম্পূর্ণ ব্যাখ্যা সহ সমাধান এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি। আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আজকের সমাধান শুরু করা যাক। প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নের 12 নম্বর দিয়ে। প্রশ্নটি ছিল, রফিক সাহেব পেনশনের টাকা পেয়ে 20 লক্ষ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন। সঞ্চয়পত্রের বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন? সাধারণত ব্যাংকের সুদ বা মুনাফা বছর ভিত্তিক ধরা হয়, কিন্তু এখানে 3 মাস পর কত পাবেন সেটা বের করতে বলছে। তো এখানে আমরা 1 বছর যদি 12 মাস হয় তাহলে 3 মাস সমান আমরা জানি 1/4 বছর। এখন আমরা মুনাফার সূত্রে জানি আয় সমান পি আর এন। তো এখানে পি এর মান আছে 20 লক্ষ, তো আমরা পি এর মানটা 20 লক্ষ বসালাম। আর মানে মুনাফার হার 12%, মানে 12/100, আর এন বা সময় আছে 1/4 বছর। তো এটা যদি ক্যালকুলেশন করা হয় তো পাওয়া যাবে 60,000 টাকা, অর্থাৎ তিনি 3 মাস পরে 60,000 টাকা মুনাফা পাবেন। এই 60,000 টাকা এই প্রশ্নের উত্তর। 13 নম্বর প্রশ্নে আছে, একজন ফল বিক্রেতার 5% ফল পচে গেল এবং 5% ফল পরিবহনে নষ্ট হলো, বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 20% লাভ হবে? এটি শতকরার অঙ্ক, আর তাই এখানে যেহেতু 5% ফল পচে গিয়েছে এবং 5% নষ্ট হয়েছে, তাহলে আমরা এখানে ধরি যে মোট ফল সেখানে ছিল 100 টাকার। তাহলে 5% পচে গেল আর পরিবহনে নষ্ট হইলে মোট ফল নষ্ট হলো, মোট 5% যোগ 5% সমান 10%। তো 10% নষ্ট হলে যে ফল বাকি রইল, 100% থেকে যদি 10% নষ্ট হয় তো বাকি থাকে এই যে 90% বা 90 টাকার ফল। এখন বলছে যে বাকি ফল সে 20% লাভে বিক্রয় করতে হবে। তা আমরা জানি 20% লাভে মোটের উপর লাভ, অর্থাৎ 100 টাকায় লাভ হয় 20 টাকা, অর্থাৎ মোটের উপর লাভ হচ্ছে 100 যোগ 20 সমান 120 টাকা তা লাভ করতে হবে। আর ফল বাকি আছে 90 টাকার, ফল তার কাছে আছে কিন্তু 120 টাকার লাভ করতে হলে তার আর লাভ করতে হবে 120 টাকা লাভ করতে হবে এবং 90 টাকার ফল তার কাছে আছে, তাহলে তাকে লাভ করতে হবে 30 টাকার ফল। এখন এই যে 30 টাকার ফল লাভ করতে হবে কয় টাকার মধ্যে থেকে, অর্থাৎ আমরা লিখতে পারি 90 টাকার ফলে লাভ করতে হবে 30 টাকা। তাহলে এবার আমরা 1 টাকার ফলে তা লাভ করতে হবে 30/90, আর 100 টাকার ফলে লাভ করতে হবে 30×100/90। তো এটা হিসাব করলে এখানে পাওয়া যাবে 33.33, অর্থাৎ এটা 100 টাকার এই জন্য পার্সেন্টেজ, এটা এই প্রশ্নের উত্তর, 33.33%। এরপর 14 নম্বর অঙ্কে আছে, x-1/x 3 হলে x^4 + 1/x^4 এর মান কত? তো এটা সমাধান করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে কি পাওয়া যাবে, সূত্র বসাবো, a² - 2ab + b² = 9।
তাহলে এখানে এই দুইটা কাটা গেল, থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এই যে নয়, আর প্লাস মাইনাস টু এই পাশে এসে নয়ের সাথে যোগ হলে হবে ইলেভেন। এটাকে আবার আমরা বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এখানে একইভাবে এক্স টু দি পাওয়ার ফোর হবে, যেহেতু এ স্কোয়ার প্লাস টু এ বি, এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়ান বাই এক্স দর ফোর সমান এখানে 121 হবে। এটা এটা কাটা যাবে, অতএব আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান এই 121 থেকে এখানে দুই এই পাশে বিয়োগ হলো, তাহলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সমান সমান 119, অর্থাৎ 119 এই প্রশ্নের অ্যান্সার। এরপর 15 নম্বরের মোট তিনটা প্রশ্ন ছিল, তা 15 এক দাগে ছিল এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এর মান বের করো। তো এ এক্স স্কোয়ার সমান সমান এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ। এখন এই দুইটা থেকে এ এক্স কমন গেলে থাকে এক্স প্লাস এ, আর এদের থেকে ওয়ান কমন গেলে এক্স প্লাস এ। এবার উভয় পক্ষ থেকে এক্স প্লাস এ কমন গেলে এ এক্স প্লাস ওয়ান থাকে। এটাই এই প্রশ্নের অ্যান্সার। এরপর 2 নম্বর 15-র 2 নম্বর প্রশ্নে আছে যে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এটা আসলে একটি ভাগশেষ উপপাদ্যের অঙ্ক, তো আমরা ধরি ফাংশন অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস 21x মাইনাস 20। তো ফাংশন অফ এক্সের জায়গায় যদি মাইনাস ওয়ান ধরি তাহলে এটা কিন্তু জিরো হয়ে যায়, সেই খেলে আমরা লিখতে পারি যে এক্স সমান 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 মাইনাস ওয়ান, অতএব এক্স প্লাস ওয়ান সমান সমান আমরা লিখতে পারি জিরো। তাহলে আমরা এখানে যখন সাজাবো যে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20, তাহলে এক্স কিউব ক্ষেত্রে আমাদের যেহেতু এক্স প্লাস ওয়ান হয়েছে তাহলে এখানে এক্স স্কোয়ার দিতে হবে। তাহলে দেখেন এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তো এখানে কিন্তু মাইনাস এক্স স্কোয়ার নেই, তাই আমরা একটা মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করে দেবো আর বাকি দুইটা এখানে বসায় দিলাম। এইবার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, এখন এখান থেকে এক্স স্কোয়ার থেকে আমরা এইভাবে সাজাবো, তাহলে এখানে এক্স কমন নিলে আবার এক্স প্লাস ওয়ান এখানে যদি দেওয়া হয় তাহলে দেখেন মাইনাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স আসে, তাহলে মাইনাস এক্স আসলে এখানে 21x আসে, তো যদি মাইনাস 21x বিয়োগ করে দিই তাহলে 21x হয় আর মাইনাস 20 থাকলো। তাহলে এবার এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান আর এখান থেকে 20 কমন গেলে এক্স প্লাস ওয়ান চলে আসলো। এবার এক্স প্লাস ওয়ান যদি কমন নেওয়া হয় থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, তো এখানে এক্স প্লাস ওয়ান থাকলো আর আমরা এখানে মিডিল টার্ম করে দেবো, সাজাবো এইভাবে এক্স স্কোয়ার যে 20 আছে প্লাস মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20, এক্স প্লাস ওয়ান এখানে থেকে গেল, এখানে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে এক্স মাইনাস 5, এখানে 4 কমন নিলে এক্স মাইনাস 5, এখন এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস 5 কমন নিলে এক্স প্লাস 4 থাকলো, অর্থাৎ এটা এই প্রশ্নের অ্যান্সার। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আমাদের সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।